নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয় 2017 সালে। প্রথম মেয়াদের শুরুর সময়টায় ফিক্সিং ইস্যুর সুরাহা করতেই ব্যস্ত ছিল বোর্ড, তবে ধীরে ধীরে পরিস্থিতি হয় স্থিতিশীল, যার প্রতিফলন আসে মাঠে, ধরা দেয় সাফল্য। 2015 বিশ্বকাপ দিয়ে ওয়ানডেতে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করেছে টাইগাররা, তবে টেস্টে প্রায় হারাতে হয় পথ। কালে ভদ্র সাফল্য আসলেও তাতে মেলে না সন্তুষ্টি, তাই মেয়াদের শেষ বছরে লক্ষ্য নির্ধারণ করেছে বোর্ড। আমরা এখনো টেস্টে ওডিআই মতো ভালো করতে পারি নাই, টেস্টে আমাদের লঙ্গার ভার্সনে আমাদের ভালো করতে হবে। আর আমরা যদি টেস্টে একটু 6-7-7 দিকে যদি আমরা ইম্প্রুভ নিয়ে আসতে পারি আমাদের র্যাঙ্কিং, তাহলে বুঝবো আমরা ভালো করছি। আমাদের টার্গেট হবে আমাদের র্যাঙ্কিংটা আরো ইম্প্রুভ করা, তার মানে র‍্যাঙ্কিং ইম্প্রুভ করা মানে ক্রিকেট আমাদের ইম্প্রুভ হচ্ছে। বর্তমান পরিচালকদের অধিকাংশই বোর্ডের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ সময় ধরে, আগামী নির্বাচনের পর কারা নেবেন দায়িত্ব তা সময়ই বলে দেবে। তবে ক্রিকেটের অগ্রগতি ধরে রাখতে চায় বর্তমান কমিটি, তাই শক্তিশালী কাঠামো তৈরিতে দেয়া হচ্ছে গুরুত্ব। আমরা তো সবসময় থাকবো না, ভবিষ্যতে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা স্ট্রং একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে, অর্গানাইজেশনাল সেট আপটা যাতে একটা স্ট্রং থাকে, ডিসিপ্লিন থাকে, যাতে যেই আসুক যাতে ওই লাইনেই থাকে, ঠিক প্রপার ট্র্যাকে যদি আমরা রেখে যাই ক্রিকেটকে, তাহলে আরও 20-25 বছর ভালোভাবে ক্রিকেট চলবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাদের ক্রিকেটটাকে রাইট ট্র্যাকে রাখতে হবে। করোনা মহামারীতে শুধু বোর্ডের অধীনে থাকা ক্রিকেটার বা কোচ না, অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়দের সাহায্যেও এগিয়ে গেছে বিসিবি, যে দৃষ্টান্ত প্রশংসা পেয়েছে সব মহলে, যা ভবিষ্যতে অব্যাহত রাখতে চায় বর্তমান কমিটি। অনেক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, আমরা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাইকে সাপোর্ট দিয়ে যাবে নিশ্চয়ই, অন্যান্য যদি কেউ যদি কোনো বিপদে থাকে। হ্যাঁ, এটা তো একটা আমাদের ন্যাশনাল ডিউটি, তো এটা তো আমাদের এইটা তো ডিউটিটা পালন করা উচিত। আগামী অক্টোবরে মেয়াদ পূর্ণ হবে বিসিবির বর্তমান কমিটির। আমরা এখনো পিছিয়ে আছি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।